কাবিলার সকালবেলা সকালে আর বসছি বংশালে স্টিকার করে তো গাড়ি তাও আর যে ভাই কিস্তি লাগে না আর যে ভাই লকডাউনে জিও হবে এটা সিনেমেটিক আমরা পরে দেখাবো স্টিকারটা কেমন হয়েছে এটুকি দেখেন ঠিক আছে আমার কাছে ভালো লাগতেছে খারাপ লাগতেছে না আর কে সীমান্ত কি অবস্থা সবাই সাকিব রে নিয়ে সকালবেলা সকালে চলে আসছি বংশাল কিন্তু আসলে এখন সকাল না আর আমারও কি আমার আমারও কিছু ভুলের জন্য আর আরো কিছু ভুলের জন্য এখন বাজে দুইটা বাজে না দুইটা বেশি বাজে তো আসছি আর যে ভাই কিস্তি করে ভাইয়া আপনি স্ট্যান্ডটা ভাইয়া তো আর যে বাইক স্টিকার আসছি তো আর যে বাইক স্টিকারে স্টিকার করাবো জানি না ওদেরকে বলছি ওদের মতন করে করে দিতে আমার কোনো মানে চয়েস নাই ঠিক আছে কারণ আরটিআরে এখন থেকে আমরা মাঝে মাঝে স্টিকার করব তো এখন যাচ্ছি হলো বংশালে আমি ঠিক আছে মানে বংশালে আসছি এটা হলো পাকিস্তান মাঠ পিছনে আর এই যে বংশালে ঢুকতেছি বলে দিয়া বংশালে যাবো কিছু পার্টস কিনতে কি পার্টস কিনবো মানে এনএসের জন্য কিছু জিনিস কিনবো সেগুলো কিনতে যাচ্ছি চলো যাওয়া যাক লেটস গো আর স্টিকারটা স্টিকার করাবে আমরা ওটা দেখাবো পুরোটাই দেখাবো তো এখন মাত্র পলি উঠাইতেছে পলিটা উঠাইতেছে আমরা বংশালে যাই গাড়ির পলিটা উঠানোর পরে দেখি পুরো সাদা লাগতেছে কেমন লাগতেছে না এটা তো ছোট একটা স্কেল থাকবে না তা আমার দোষেই হয়েছিল কেমন লাগতেছে ভাইয়া কি স্টিকার মারা গেছে চলো আমরা এখন বাসা বাড়ি চিনি চলো চলো
আরো কিছু মালপত্র নিয়েছি, ওগুলো কালকে দেখাবো না, আজকে দেখানোর সময় নেই আমাদের, অনেক মাস্টার সিলিন্ডার যেটাই হোক তারপরে কালকে বলে দেবো নতুন ব্লগে। কালকে কালকে না হয় আমরা সিনেমেটিকে এই গাড়িটা দেখা দিব, ঠিক আছে? আমরা কিন্তু আর